এবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন আসানসোলের বেশ কিছু আইনজীবী। এবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন আসানসোল আদালতে বেশ কিছু আইনজীবী সহ স্থানীয় বিজেপি কর্মী সদস্যরাও। শনিবার আসানসোল ক্লাবের প্রেক্ষাগৃহে এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী নরায় ঘটক এবং পশ্চিম বর্ধমান জেলা আইএনপিডিইউসির সভাপতি অভিজিৎ ঘটক। আইনজীবী রাজেশ তারই হাত ধরে বেশ কিছু বিজেপি চিন্তাধারা সম্পন্ন আইনজীবীও এদিন তৃণমূলে যোগদান করলেন। কিছুদিন আগে পর্যন্ত বিজেপি করছিলেন, কি এমন হলো হঠাৎ বিজেপি ছেড়ে আজকে তৃণমূলের পতাকা ধরলেন? কিছু হয়নি, এরকম কোনো ব্যাপার না। আমি মন প্রাণ খুলে এসেছি টিএমসি পার্টিতে, আর বিজেপি কেন ছাড়লাম এটা বিজেপি উচ্চস্তরীয় নেতারা বলবে না। আপনি তো, আপনার কি অসুবিধা হচ্ছিল বিজেপিতে? আমার, আমি কাজের মানুষ, আমি কাজ করতে চাইতাম, কাজ করা দেওয়া হতো না, তাই জন্য বিজেপি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।